আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নন্না ফিজাপুর লোকচুরি গল্পের 9 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রুমে প্রবেশ করতে করতে রিজোনা ইয়াসকে বলল, আমাদের বাসায় থাকবে তুমি? ইয়াস বলল, হ্যাঁ থাকবো। রিজোনা হাত সারতে পিচিটা ড্রেসিং টেবিলের পিছন থেকে ঝাড়ু বের করে ফ্লোরে আশ্রাতে লাগলো। রিজোনা ঝাড়ু নিয়ে বলল, এই এই ঝাড়ু দিতে হবে না তোমার, এমনিতে আমাদের বাসায় রাখবো, কাজ করার প্রয়োজন নেই। ইয়াস বলল, আমি ঝাড়ু দিতে পারি। রিজোনা বলল, থাক, আমি তো ঝাড়ু দিয়েছি, এখন আর দিতে হবে না। পিচিটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শোপিচের দিকে আঙুল তাক করে বলল, এটা কি? রিজোনা বলল, এটা শোপিচ। পিচিটা বলল, আমাকে দাও। রিজোনা বলল, তুমি কি করবে এটা দিয়ে? পিচিটা বলল, খেলা করব। রিজোনা বলল, এটা তো খেলনা না বাবু, দাঁড়াও তোমাকে খেলনা দিচ্ছি। রিজোনা লিসানের রুমে এসে নষ্ট সাউন্ড বক্সটি খুঁজে নিয়ে আবার নিজের রুমে এলো। এসে দেখে পিচিটা ড্রেসিং টেবিল থেকে তার লোশন নিয়ে নিজের শরীরে মাখতে শুরু করেছে, দুহাত আর মুখ মাখামাখি। শরীরে যতটুকু না মেখেছে তার চেয়ে বেশি মেখেছে ফ্লোরে। এইটুকু কাজ করতে তার 3 মিনিট সময় যথেষ্ট ছিল, কেননা সাউন্ড বক্স খুঁজতে রিজোনার 3 মিনিটের বেশি লাগেনি সে নিশ্চিত। রিজোনা দৌড়ে এসে লোশনের কৌটা নিয়ে দেখল, একটুখানি অবশিষ্ট আছে মাত্র, অথচ এটার মাত্র 1/5 সে ব্যবহার করেছিল। প্রচুর রাগ হলেও সে তেমন কিছু বলল না, তার হাত ধরে বাথরুমে নিয়ে যেতে যেতে বলল, এসব কী করেছো তুমি? আমি বলেছিলাম না তোমার জন্য খেলনা নিয়ে আসছি, হাত দৌ। হাত মুখ ধুয়ে নিজেই মুছে দিল রিজোনাকে নিজেই মুছে দিল রিজোয়ানা। অতঃপর সাউন্ড বক্সটি হাতে দিয়ে খাটে বসলো। পিচ্ছিকে বলল, পিচ্ছি বলল, এটা কি? রিজোনা বলল, এটা সাউন্ড বক্স, তুমি এটা দিয়ে খেলা করো। পিচ্ছিটি বলল, এটা দিয়ে কীভাবে খেলবো, বড় গাড়ি নেই? রিজোনা বলল, আমাদের বাসাতে তোমার মতো বাবু নেই, তাই বড় বড় গাড়িও নেই। পিচ্ছি বলল, তোমাদের বাসায় শুধু এইসব খেলনা আছে? রিজোনা বলল, হ্যাঁ। পিচ্ছিটা বলল, আমাদের বাসায় বড় বড় গাড়ি আছে, তুমি যেও তোমাকে খেলতে দিব। রিজোনা বলল, আচ্ছা যাব, তুমি এখানে বসে খেলা করো, নিচে নেমো না, ঠিক আছে? পিচ্ছিটি বলল, আচ্ছা। মিনিটখানিক পার হয়নি রিজোনার বিছানা আর বিছানা নেই, বালিশ কুশন সহ বিছানার চাদর লন্ডভন্ড। রিজোনার দমকে ছোটোখাটো এক আছাড় মেরে তাকে ফ্লোরে নামিয়ে দিল। বিছানা ঠিক করতে যাবে এমনই পিচ্ছির চিৎকার দিয়ে সাউন্ড বক্স আছাড় মেরে আম্মুকে ডেকে কাঁদতে শুরু করলো। রিজোনা বিছানা এদিকে ফেলে দৌড়ে এসে তার মুখ চেপে ধরে বলল, কাঁদে না ইয়াস, তুমি তো ভালো ছেলে, ভালো ছেলেদের কাঁদলে তো পচা দেখায়, তোমাকে খাটে বসিয়ে দেবো আমি, চকলেট খাবে? গোমরামুখ পিচ্ছি দুহাতে চোখ মুছে নিল। ট্রলের ওপর থেকে রিজোনা একটা চকলেট এনে হাতে দিল। পিচ্ছি পুরো বক্স নেওয়ার জন্যই জেদ করতে লাগলো। 300 টাকা দিয়ে 12 পিসের এই চকলেট বক্স এনে দিয়েছিল লিসান। মাত্র 2টা খেয়েছে সে, বাকি 10টা এখন পিচ্ছির দখলে। কী সুন্দর, এক হাতে চকলেট বক্স, অন্য হাতে সাউন্ড বক্স নিয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। রিজোনার কান্না করতে ইচ্ছে করছিল কিন্তু কাঁদল না, গলা টিপে মেরে ফেললে বোধহয় এই মুহূর্তে একটু শান্তি অনুভব করতে পারত। রাগ চাপা রেখে সে বিছানা ঠিক করে রুমের দরজা লাগিয়ে বেরিয়ে এলো, যাতে দ্বিতীয়বার এই পিচ্ছির রুমে প্রবেশ করতে না পারে। ড্রয়িং রুমে মা ও আন্টির পাশে সোফায় বসে বসে চকলেট খাচ্ছে ইয়াস। রিজোনা কিচেনে যেতে যেতে মনে মনে বলল, ভদ্রের বাচ্চা তোর জিভ কেন পোকায় খেলো না? বিরক্তি নিয়ে সে ইফতারের আয়োজন করতে লাগলো। একটু পরে লিসানের ডাক পড়লে রিজোনা ছুটে গেল তার রুমে। এসে দেখলো লিসান গাড়ির তোয়ালে ফেলে 2002 সাউন্ড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে হলো বিড়ালের মতো দাঁড়িয়ে আছে ইয়াস। কম্পিউটারের নিচ থেকে কেবল অ্যালোমেলো টেনে ফ্লোরে নামালো, নতুন থেকে একটা সাউন্ড বক্সের কেবল ছেঁড়া, যেটা লিসানের হাতে জ্বলছে। লিসান তার কির মিলিয়ে বলল, এটা এখানে কি করে এলো? এর তো পা আছে, তাহলে পায়ে হেঁটে হেঁটেই হয়তো। তুই কোথায় ছিলি? এই কেবলটা যে ছিঁড়ে ফেললো দেখবি না? লিসান বলল, আমি তো কাজ করছিলাম, এটাকে না দেখলাম সোফায় বসে আছে, এখানে চলে এলো কখন? রিজোনা বলল, সেটা কি আমি জানি, মনটা চাইছে এখন কি করতে? বলতে বলতে লিসান বক্স দুটো রেখে মাথা মুছতে লাগলো, চেহারায় বিরক্তি ফুটে আছে। রিজোনা পিচ্ছিকে হালকা ধমক দিয়ে বলল, আমার কাছে যাও, এখানে আর আসবে না। পিচ্ছিটি বলল, আমার খেলনা দাও। রিজোনা বলল, খেলনা দিতে হবে না, বাসায় গিয়ে প্রাণ ভরে খেলো, বের হও। বিড়বিড় করে বলতে বলতে মাথা ঠুসে ঠুসে রুম থেকে বের করলো। যদিও আস্তে আস্তে দিয়েছে,
নিজেদের পরিবারের কেউ হলে মাথা লাল করে ফেলত। একদিকে তো ব্যাবে করে উঠল, আস্তে আস্তে দেওয়া বোধহয় বুঝতে পারেনি তাকে মারছে, সে হয়তো ভেবেছে তাকে ঠেলেছে। এতেই শেষ নয়, রুম থেকে বের হতেই ছো মেরে দৌড় দিয়ে ড্রয়িং রুমে এসে ব্যাস বেস্ট্রেকের সাথে ধাক্কা খেলো, সাথে সাথে টপার বেস্টটা ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো, সবাই বিস্মিত। পিচির মা এসে তাকে টেনে তুলতে তুলতে বলল, এভাবে দৌড় কেন দিল, ফুলদারিনা যে ভেঙে ফেললে এখন? লোবনা বলছে, আরে দেখ ব্যথাটা তা পেয়েছে কিনা। এদিকে রেজোনা ব্যথার নিমকুচি করছে, এই মুহূর্তে ওর চুলের মুঠি ধরে কয়েকটা আছাড় দিতে পারলে শান্তি লাগত। সে চুপচাপ ভাঙা বেশ তুলে চলে গেল। 10 মিনিট পরে তারা চলে যাচ্ছে, লোবনা বলছিল ইফতার করে যেতে, কিন্তু তাদের তারা আছে। পিচিটা অবশিষ্ট চকলেটগুলোও নিয়ে গেল সাথে। রেজোনা প্রকাশ্যে আন্টিকে আবার আসার জন্য বললো, মনে মনে বলল, দ্বিতীয়বার না এলেই খুশি, এলেও দয়া করে এই বাদরকে ছাড়া আসবেন আন্টি। তারা বেরিয়ে যেতে বড় সড়ো নিঃশ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার ফ্রেন্ডের ছেলেও একখান, বাবা গো বাবা, এমন জল্লাদ পোলাপান জীবনে দেখিনি, এত দুষ্টমি মানুষ করে। রিজনের মা বলল, আজকালকার বাচ্চারা একটু দুষ্টুমি করে। রিজনে বলল, একটু দুষ্টুমি করেছে, আমার রুমের 12টা বাজিয়েছে, লোশন সব ফ্লোরে মেখেছে, ঝাড়ু ধরে এমন আছাড় দিচ্ছিল আর 2-3 গা পড়লে ভেঙেই যেত। ভাইয়া কম্পিউটারের নতুন সাউন্ড বক্স নষ্ট করে ফেলেছে, অবশেষে ফুলদানিও শেষ, এগুলো একটু দুষ্টুমি বলো, এমন বাচ্চা তোমার ফ্রেন্ড পালন করে কিভাবে, আমার ছেলে হলে আছাড় দিয়ে কবেই মেরে ফেলতাম। রিজনের মা বলল, মুখ এমন কত কিছুই বলে, সময় হলে দেখা যায়, যার যার সন্তান তার তার কাছে আদরের, হোক যতই দুষ্ট, ফেলে দেয় কেউ? রিজনা রুমে এসে ফোন হাতে নিয়ে দেখলো ইভান কয়েকবার কল করেছে, সে কল ব্যাক করতে ইভান রিসিভ করে বলল, ব্যস্ত নাকি, রান্নাবান্না বসিয়ে দিয়েছো, আসবো ইফতারে? রিজনা বলল, কথা কম বলো, কী জন্য কল দিয়েছো সেটা বলো, মাথার চান্দি এমনিতেই গরম আছে। ইভান বলল, তাই নাকি, চান্দি গরম হওয়ার কারণ কি, খাওয়া দাওয়া সত্যি হয়নি? রিজনা বলল, শট আপ। ইভান বলল, আচ্ছা কী হয়েছে বলো? রিজনা বলল, আরে বাসায় মেহমান এসেছিল মায়ের ফ্রেন্ড, এমন জল্লাদ এক পিছিয়ে এনেছে, সাথে কয়েক মিনিটে ঘর লন্ডভন্ড করে ফেলছে, মন চাইছিল আশ্বাস দিয়ে মেরে ফেলি। ইভান বলল, কয়েক মিনিটে এই অবস্থা, নিজের বাচ্চা কাচ্চাদের কেয়ার করবে কীভাবে, তখন তো মাথায় খুঁজে পাওয়া যাবে না তোমার। রিজনা বলল, চুপ থাকো তো, মেজাজ আর খারাপ করো না, আর এই সময় হঠাৎ ফোন দিয়েছ যে? ইভান বলল, বউয়ের একটু খোঁজ খবর নিতে। রিজনা বলল, ইস, যেন অফিস নয় পার্কে গিয়েছে ঘুরতে। এই তুমি সত্যি সত্যি অফিসের নাম করে পার্কে যাওনি তো, সাথে কে? ইভান বলল, এই হলো নারী জাতের সমস্যা, সন্দেহ করা ছাড়া আর কোনো কাজই নেই, কাজের ফাঁকে তোমার খবর নেওয়া এখন আমার দোষ হয়ে গেছে। রিজনা মৃদু হেসে বলল, আচ্ছা করলাম না সন্দেহ, বলো কি বলবে, রান্না বসাতে হবে আমাকে। ইভান বলল, মেহমান চলে গেছে? রিজনা বলল, ইভান বলল, খেয়েছো দুপুরে, মানে খাওয়ার সুযোগ পেয়েছো? রিজনা বলল, তুমি না সব সময় বেশি বেশি। ইভান বলল, বেশি কি করলাম জানতে চাইলাম মাত্র। রিজনা বলল, হ্যাঁ খেয়েছি। ইভান বলল, আচ্ছা একটু পর 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 খেয়ে নিও, এই জন্যই কল করে যাচ্ছিলাম বারবার, আবার সত্যি সত্যি না খেয়ে বসে আছো কি না? রিজনা বলল, না খেয়েছি, তুমি খেয়েছো? ইভান বলল, হ্যাঁ, এটাই তো মহাসমস্যা, নিজে খাবে আবার যাকে তাকে সেদেও বসবে, আবার নাকি তুমি লজ্জা পাও, ওয়ার্কিং টাইম, রাখছি এখন। রিজনা ফোন রেখে খিলখিলে হেসে ওঠো, এক পাগলের জন্য মেজাজ খারাপ হলেও তার এই পাগলটার জন্য মনটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সবসময় অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই রইল সবার প্রতি। তো বাই বাই, টাটা।